Extra Time. SRMB TMT Champions की पसंद। ওই রাতটা আমার ভীষণভাবে মনে আছে। অনেকগুলো বছর কেটে গেছে, প্রায় 17 বছর, কিন্তু আমি ওই রাতটা আমি ভুলিনি। অ্যাকচুয়ালি সেটাও আহমেদাবাদ, সেটাও এমন একটা রাত ইন্ডিয়ান ক্রিকেটের যেটা বোধহয় অনেক কিছু বদলে দিয়েছিল। তারপরে ইন্ডিয়ান ক্রিকেটের অভিমুখটাই বদলে দিয়েছিল। আহমেদাবাদে ফোর্থ ওয়ানডে ছিল ইন্ডিয়া এবং পাকিস্তানের। আমি তখন সম্ভবত 10 মিনিটে খেলে কাজ করি, সেই ম্যাচটা কভার করতে এসেছিলাম এখানে। পাকিস্তান সিরিজ 2004-এ ইন্ডিয়া জেতার পর পাকিস্তান এসেছিল ইন্ডিয়াতে ওয়ানডে সিরিজ এবং টেস্ট সিরিজ খেলতে, এবং ফোর্থ ওয়ানডেটা ছিল আহমেদাবাদে মোতেরা স্টেডিয়াম, তখনও নরেন্দ্র মোদী স্টেডিয়াম নাম হয়নি মোতেরা স্টেডিয়ামের। ইন্ডিয়া ম্যাচটা হারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই ম্যাচে সৌরভ গাঙ্গুলি 6টা ম্যাচের একটা ব্যান পায়। সে সময় ইন্ডিয়ান বোর্ডের জয়েন্ট সেক্রেটারি গৌতম দাশগুপ্ত, তিনি ছিলেন এখানে, তার হাতে আইসিসির যে চিঠি সেটা তুলে দেওয়া হয় এবং আইসিসি থেকে জানিয়ে দেওয়া হয় গৌতম দাশগুপ্তকে যে সৌরভকে 6 ম্যাচের ব্যান করা হয়েছে। ইন্ডিয়ান ক্রিকেট টিম যে হোটেলে ছিল সেই হোটেল থেকে সেই রাতেই বেরিয়ে গেছিলো টিম, কারণ তার পরের ভেন্যুর জন্য যাওয়ার দরকার ছিল। ইন্ডিয়ার নিউ ক্যাপ্টেন ঘোষণা করেছিল রাহুল দ্রবিড়, এবং ডেপুটি ছিলেন সেহওয়াগ, বীরেন্দ্র সেহওয়াগ, 2টো ম্যাচের জন্য। সৌরভের ঘরে এসে দেখেছিলাম যে সৌরভ একদম ডিভাস্টেটেড, কারণ সমস্ত চ্যানেলগুলো ক্রিটিসাইজ করছে। তার নিজের ব্যাটের তেমন রান ছিল না সে সময়, ইন্ডিয়া হার্ট ছিল পাকিস্তানের এগেনস্টে, এবং যা হয় প্রত্যেকটা দোষী ক্যাপ্টেনের উপর এসে পড়ে। সেই সময় ম্যাচ কে মুজরিম এই সমস্ত অনুষ্ঠানগুলো হতো সেই সময় ইন্ডিয়ান টেলিভিশনে, ন্যাশনাল নেটওয়ার্কগুলোয়। সেখানে সৌরভ গাঙ্গুলিকে প্রচণ্ড রকম ক্রিটিসিজম করা হচ্ছিল। সৌরভ বিভিন্ন এবং ঘরে একা, কারণ তার পরের দিন তিনি কলকাতা ফিরবেন, কারণ টিম বেরিয়ে গেছে, একা হোটেলের মধ্যে একা ঘরে রয়েছেন। আমি গেছিলাম সেই সময় দেখা করতে, এবং পুরো যা হয় আর কি, প্রচণ্ড হতাশ যেভাবে সমালোচনা চলছে। 6 ম্যাচের ব্যান পেয়েছেন, ব্যাটে রান নেই, ইন্ডিয়া হারছে, খুব খারাপ একটা সময়। এবং ফিরে গেছিলেন, লাস্ট 2টো ম্যাচ খেলতে পারেননি, তারপরে কাউন্টি খেলতে যান, তারপরে ফিরে আসেন যখন শ্রীলঙ্কা সিরিজ, তখন সিরিজের সময়, সেই সময়ও কিন্তু তাকে ক্যাপ্টেন্সিতে ফেরানো যায়নি, কারণ প্রথম 4টে ম্যাচ ইন্ডিয়াকে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে খেলতে হয়েছিল, কিন্তু গ্রেগ চ্যাপেল এসেছিলেন সেই সিরিজেই। সৌরভ এসেছিলেন 4টে ম্যাচ হয়ে যাওয়ার পর, 5th ম্যাচে টিমের সঙ্গে যোগ দেন সাধারণ ক্রিকেটার হিসেবে, এবং যা হয় যে সে সময় গ্রেগ চ্যাপেল এসে গেছেন টিমের দায়িত্ব নিতে, সেই সিরিজেই প্রথমবার এলেন শ্রীলঙ্কা সিরিজে, এবং তারপর থেকেই আপনারা তার পরের অধ্যায়টা জানেন। সৌরভকে আবার ক্যাপ্টেন হিসেবে ফেরানো হলো জিম্বাবুয়ের সিরিজে, এবং সেখানে গিয়েই গ্রেগ চ্যাপেল সৌরভকে প্রস্তাব দিলেন যে ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার জন্য, এবং বাকিটা তো সবার জানা, তার পরের অধ্যায়টা সবার জানা। কিন্তু এই আহমেদাবাদ একটা কিন্তু একটা সিগনিফিকেন্ট একটা টার্নিং পয়েন্ট ছিল সৌরভের কেরিয়ারে। গতকাল 29শে মে 2022 সেই আহমেদাবাদ, সেই মোতেরা স্টেডিয়াম এখন নাম বদল হয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়াম হয়েছে, সেখানে সৌরভ গাঙ্গুলিকে দেখলাম বিসিসিআইয়ের এই যে যোগ্য আইপিএল, সেখানে সর্বোচ্চ যে মঞ্চটা, যেখানে ট্রফি গিভিং যে সেরিমনি, সেই স্টেজে দাঁড়িয়ে আছেন বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে। এটাই বোধ হয় একটা জীবনের একটা চক্র, এটাই একটা রোলার কোস্টার লাইফ বলে সৌরভ গাঙ্গুলির, এটাই হচ্ছে রোলার কোস্টারের আর একটা দিক, যে 2005-এর সেই রাতটা থেকে 2022-এর সেই রাতটা একা হাতে ঘুরিয়ে দিতে পারেন। তিনি কামব্যাক ম্যান ইন্ডিয়ান ক্রিকেটের, শুধুমাত্র ক্রিকেটের নয়, তিনি বোধহয় তার লাইফটা বোধহয় বারবার শেখায় যে চেষ্টা এবং সময়, ধৈর্য, এই তিনটে থাকলে বোধহয় নিজের হাতে জীবনের চাকাটা ঘুরিয়ে দেওয়া যায়। সৌরভ সেটা বারবার দেখান এবং আমাদের গর্বিত করেন। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।